মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, ছাত্র সাবেক ছাত্রতা সংগ্রামী জয়নতা চট্টগ্রামে মহানগর বিএনপির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আমাদের আহ্বায়ক জনাব এখন বিএনপি জাতীয় আজকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। এই সবার আগে সেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, আগামী 2-3 ঘন্টা আপনারা আমাদের সাথে এই রাজপথে আসুক, আপনার রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদের বিজয় হয়েছে অর্ধেক, বাকি অর্ধেক হবে যখন আমাদের নেতৃত্ব হবে এবং আমাদের নেতা গণতন্ত্রের বিজয়। যেটা মিহেলাল বলেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকি, পর্যন্ত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক রফতারে কামাল বীরের বেশে বাংলাদেশে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তা থাকবো, আপনারা রাস্তা থাকবে ইনশাআল্লাহ। হাঙ্গামী বন্ধুগণ, আমরা সবাই রাজপথে কিছু কাজ আছে, আমরা নেতৃবৃন্দ ভিতরে বসবো, আপনারা বাইরে প্রয়োজনে মিষ্টি বিতরণ করেন, কোনো সমস্যা নাই। আমাদের আনিস ভাই, আমাদের আমাদের ফারুক জামান সহ ছাত্র দল, যুব দল এবং সকল নেতৃবৃন্দ, বন্ধুগণ, শহর আচারের পতন হয়েছে আজকে, আজকে আমি সন্ত্রাসীদের পতন হয়েছে। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরে রুয়ের লাভ ফেরার ক্ষমতা করছি, সাথে সাথে আজকে আমাদের অনেক নেতা কর্মী জেলে আছেন, তাদেরকে আমাদের নেত্রী জেলে আছেন, আমাদের নেতা কর্মীরা জেলে আছে, তাদেরকে জেল থেকে আমাদের আনার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন রাজপথে থাকার জন্য, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আজকে তারেক রহমান সাহেব
আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিশেষ করে লুটপাট করে আসতে পারি যে তার এই লুট লাভ করার হিসাব আমাদের নিতে হবে।